আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি ফিহাদ টেক বিডি চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যারা বাংলালিংক সিম ব্যবহার করেন এবং বাংলালিংক অ্যাপ ব্যবহার করে থাকেন, তো বাংলালিংক অ্যাপ কিন্তু আপনি ওপেন করতে পাচ্ছেন না, বাংলালিংক অ্যাপ ওপেন করতে সমস্যা হচ্ছে। তো এই সমস্যার সমাধান এবং বাংলালিংক সফটওয়্যারটি কীভাবে আপডেট করবেন এবং বাংলালিংক সফটওয়্যারের আপডেটের পরিবর্তনে যে সব নতুন ফিচার অ্যাড হয়েছে সেগুলো বিষয়ে আমি আপনাদের সাথে এ টু জেড আলোচনা করব বা আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ফিহাদ টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো অবশ্যই আপনার মাই বাংলালিংক সফটওয়্যারটি যদি ওপেন না হয় তাহলে গুগল প্লে স্টোরে চলে আসবেন, তারপর এখানে সার্চ করবেন মাই বাংলালিংক, তারপর এখানে যে সফটওয়্যারটি দেখতে পারবেন যে মাই বাংলালিংক সফটওয়্যারটি, তো এখানে একটি আপডেট অপশন দেখতে পারবেন। তো অবশ্যই সফটওয়্যারটি আপডেট করে নেবেন, তারপর ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনি নতুন দেখতে পারবেন, এখানে কিন্তু আগে যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু আর এখানে দেখতে পারবেন না। তো এখানে নিচে কিন্তু আপনার মেনু ছিল এবং এখানে কিন্তু অনেকগুলি কিন্তু নতুন অপশন যুক্ত হয়েছে, এখানে নতুনভাবে সাজানো হয়েছে। তো এখানে নিচে মেনু অপশনে টাচ করলে কিন্তু আমরা সেটিং দেখতে পেতাম, তো সেই সেটিংটা কিন্তু আর এখানে নেই। তো সেটা দেখতে হলে প্রথমে আপনার ফোন এই মাই বাংলালিংক সফটওয়্যারের যে হোম পেজটি রয়েছে এটার ডান পাশে উপরে যে তিনটি লাইন দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করে দিলবেন। তো এটার উপর টাচ করে দিলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংগুলি এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু এই সেটিংগুলি রয়েছে। তো আমি আবার বেগে চলে আসলাম। তো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।